হ্যালো আলাইকুম রহতুল্লাহ আমাদের দেশে এখন সামনে আসতেছে মধুমাস মধুমাসে আম কাঁঠাল লিচু অন্যান্য সেগুলো খুবই খাওয়া হয় কিন্তু আমরা যারা প্রবাসী আছি তারা এই যে আম লিচু কাঁঠাল এগুলো সবাই খেতে পারি না কিনে খেলেও দেশের স্বাদটা পাওয়া যায় না তারপর কেয়ার করার চেষ্টা করি দেশীয় খাবারের স্বাদ নেওয়ার জন্য তাই আজকে কাঁচা কাঁচা কতগুলো আম নিয়ে আসলাম এগুলো দিয়ে আমি চাটনি বানাবো চলুন তাহলে দেখা যাক কীভাবে চাটনিটা তৈরি করি এই যে আমি আমটাকে ভালো করে আগে উপরের কষাটা সিলে ফেলে দেব এভাবে বন্য আমটা আমি সিলে নেব প্রথমে এই যে দেখেন আমি আমটা উপরের কষাগুলো সম্পূর্ণ ফেলে দিলাম এরপর ধীরে ধীরে ছোটো ছোটো পাতলা পাতলা করে আমি স্লাইস করে নেব চাতে তৈরি করার জন্য এভাবে এক এক করে আমি সবগুলো আম এভাবে স্লাইস করে নেব এ দেখেন ছোটো ছোটো স্লাইস করবো যাতে আমি পেঁয়াজ মরিচ দেবো এগুলির সাথে সহজে মিক্স হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় তাহলে আমি স্লাইস করে নিই দেখেন আমি স্লাইস করে আমগুলো কেটে নিয়েছি যে ধনিয়া ভাতা তারপর নিয়েছি পেঁয়াজ আর কাঁসামরিচ এগুলো সবগুলো আমি মিক্স করবো এগুলোর সাথে এরপর এখানে দেবো হালকা গোড়ামরিচ আর লবণ ভালো করে মিক্স করে খাব আহ এখনই জিবে জল চলে আসতেছে আমি গোড়ামুড়ি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো এখন ভালো করে মিক্স করে নেব জল চলে আসতেছে দেখে একটা খেয়ে দেখি মার্শাল্লাহ অনেকদিন পর দেশীয় আমের স্বাদের স্বাদ নিচ্ছি এখানে দেশে থাকতে তো অনেক খেতাম প্রবাসী এসে তো খেতে পারতেছি না তাই আজকে বললাম যে না খেয়ে নেব তো আপনারা যারা প্রবাসী আছেন তারা চাইলে হবে বাজার থেকে মার্কেট থেকে আম নিয়ে এসে এভাবে তৈরি করে খেতে পারেন তো ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ব্রিজ আল্লাহ লাফে